সকালবেলায় ঘুম থেকে উঠে যে কাজটা করলাম, রিওকে আমার কাছে পাঠিয়ে দিলাম, তারপরে করলাম বিছানা চাদরগুলো চেঞ্জ, বালিশের কভার চেঞ্জ করলাম। অনেকদিন ধরে করব করব ভাবছি, কিন্তু শীতের জন্য বিশ্বাস করো করতে ইচ্ছা করছিল না, কারণ সেই তো তুললে আমাকেই কাচতে হবে। এই দেখো অলরেডি একটা বিছানার চাদর মানে জড়ো হয়ে গেছে, ওখানে রয়েছে বালতিতে, বাথরুমে রয়েছে। এই দেখো দেখেছো, মেঝের মধ্যে রাত্রের বিছানা বালিশ কাঁথা কম্বল সব পড়ে রয়েছে। শীতকাল মানে দুনিয়ার বিছানা বালিশ হয়, বিরক্ত লাগে। তো এই ঘরের বিছানা চাদরটাও আমার চেঞ্জ করা হয়ে গেছে, এবার এগুলো যার যার জায়গায় তার তার জায়গায় রেখে দেবো। বালিশের কভারগুলোও চেঞ্জ করতে হবে, মানে এই দুটো দুটো বড় বড় বিছানার চাদর কাচা মানে শীতকালে আমার কাছে ভীষণ বিচ্ছিরি একটা ব্যাপার। তো বন্ধু মহারাজকে তুলে দিয়েছি, এবার এগুলোকেও তুলবো। দেখো এ ঘরে বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে, একদম সব ঘর দোর গুছিয়ে নিয়েছি, ঘরটাও এই ঘরটাও। এই যে রিও কালকে এই ঘরে শুয়েছিল, ওই জন্য রিওর বালিশ রয়েছে এখানে, আর এই চাদর দুটো এখন আর গায়ে দিতে লাগে না, তো কেচে ভাবছি তুলে রাখবো। এক গাদা চাদর ছিল তিনটে, উজু করে একটা রয়েছে ওটা পেতে শোয়ার, এটা যদি কেউ গায়ে দেন না পেতে শোয়ার, এখন একটাই পেতে শোয়ার রাখলাম, একটা গায়ে দেওয়ার, একটা পেতে শোয়ার চাদর, এটা তুলে রাখবো কেচে টেচে। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। রিমাস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলো আজকে হ্যাপি সানডে, সবাইকে সানডে স্পেশাল দিনটা কেমন করে কাটাই দেখি। শুভম বাজার নিয়ে চলে এসেছে, কী কী বাজারে এনেছে না এনেছে সেগুলো দেখতে হবে। তো একটা দুটো বাসন ছিল ওগুলো ধুয়ে টুয়ে নিলাম, আর ইয়েতে আবার কাছে গেছে, ভাবছি আজকে এই দুটো চাদর কাচবো না, কারণ দুটো অলরেডি খুলে মানে ইয়ে নামিয়ে রাখলাম। তো এখন আবার এই দুটো মানে চারটে বিছানার চাদর, শীতকালে অসম্ভব, ঘরে একটু আলো ঢুকছে না, মনে হচ্ছে যেন দেখো এই ঘরটাতে যাবো আলো ঢোকে বারান্দায়, আর ওই ঘর তো একদম অন্ধকার, এই ঘরটাতেই যেটুকুনি আলো ঢোকে, তাছাড়া আলোর কোনো বংশই নেই। তো দেখি চলো বাজারে কী কী এনেছে। এই দেখো রিওকে বিকেল মানে সকালে একটুখানি এগরোল করে দিয়েছিলাম, মানে একটা ছোট্ট এগরোল করে দিয়েছিলাম, হাফ খেয়েছে, আর হাফ খাওয়ার টাইমই পাইনি। এই হচ্ছে বাজার, বাজারগুলো বের করি নাহলে বুঝতে পারবো না কী এনেছে। শুধু দেখছি পেঁয়াজ কলি আর লাউটা দেখা যাচ্ছে, বাদ বাকি আর কিছু বোঝা যাচ্ছে না, বের করে তারপরে দেখতে হবে। এগুলো ওই মাছ টাছ কিছু আছে, মাংস। এই হচ্ছে আজকে সানডে স্পেশাল বাজার, মাটন যেটা আজকে হবে, আর চিকেন এনেছে, চিকেনটা ফ্রিজে রেখে দিয়েছি, মাটন পুরোটা হবে না, কারণ তিনজনের এতটা মাটন একটু বেশিই বাড়াবাড়ি হয়ে যাবে। আর এখানে পটল আছে, শিম আছে, বেগুন আছে, লাউ আছে, ঠান্ডার মধ্যে লাউ না নিয়ে আসলেও হতো, আবার লাউ এনেছে। আর এখানে পেঁপে আছে, পেঁয়াজ কলি আছে, এগুলো ধুয়ে রেখে দিলাম জল ঝরুক। আর আজকে মাটনটা হবে আর তার সাথে বেগুন ভাজা, আর এই হচ্ছে পুঁই মিচুড়ি এনেছে, পুঁই মিচুড়িটা ভাজা হবে। তো ওই জন্য ঝটপট করে বটি নিয়ে বসে পড়েছি, আলু পেঁয়াজগুলো কেটে নেব। আমার হাতে এত ব্যথা, আমি এইটা কিছু তেল টানতেই পাচ্ছি না। তো ওই যে আমি রেডি করে রেখেছিলাম, ও এসে এখন একটু টেনে দিচ্ছে। এটার মধ্যে রয়েছে পেঁয়াজ, এখনও টমেটো দিতে হবে। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসও জ্বালিয়ে দিয়েছি, এখন হবে বেগুন ভাজা, দু পিস বেগুন ভাজা হবে। আর এই যেখানে মাটন হবে, আলু কেটে নিয়েছি, পুঁই মিচুড়ি ভাজা হবে, পুঁই মিচুড়ি আলু রয়েছে। এই যে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে সবজিগুলোকে প্রত্যেকটাতে ক্যারিতে ঢুকিয়ে আলাদা করে রেখে দিয়েছি, এবার এগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো চলো রান্না বান্না এখন জোর কদমে চলছে। এখানে হচ্ছে এই যে পুঁই মিচুড়ি আলু ভাজা, আমার যেটা দারুণ লাগে, দেখো আলুগুলো একদম লাল লাল হয়ে গেছে, আলুগুলোই বোঝা যাচ্ছে, পুঁই মিচুড়ি কিন্তু বোঝা যাচ্ছে না, আলুগুলো একদম টকটকে লাল হয়ে গেছে। আর এখানে নতুন করে অ্যাড করলাম ফ্রিজ খুলে মনে পড়লো, দুটো আম ছিল, তো আমের চাটনি হবে, ওই জন্য চিনি শিরাটা করতে মানে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে মাটনের মশলা কষা, কিন্তু শুভমের সাথে আমার এক চোট হালকা পাতলার মধ্যে হলো, আমি বললাম হাফ মাটন করে, ও বলছে এইটুকুনি মাটন হাফ কি করবে, পুরোটাই লেগে যাবে, বলো এতটা মাটন আরে খেলে তো সবই খাওয়া হয়ে যায়, কিন্তু এতটা কি খাওয়া উচিত কে বোঝাবে, জানি না। এখনো দিইনি, মশলা দিতে ভাবছি, এখন হাত দিয়ে দেখবো, দুদিন হয়ে যায় একটু কম হয়, বাট একদিনে খেতে গেলে অনেকটা ওভার খাওয়া হয়ে যাবে, তো জানি না। এই হচ্ছে রান্নার আপডেট। আর এখানে বেগুন ভাজা পটল ভাজা রেডি আমার, আর এখানে আমটাকে একটু হালকা করে সিটি দিয়ে নিয়েছি। এই হচ্ছে মশলা রেডি, প্রায় কষানো হয়ে গেছে, এবার মাটনটা দেব, বুঝতে পারছি না কতটা দেবো। এখানে চিনি শিরাটাও হয়ে গেছে, চিনি শিরাটা হয়ে গেলে আমটা দিয়ে দেবো। আর এখানে এই দেখো, ও হো কি কালার, দারুণ লাগে এটা খেতে, ভীষণ টেস্টি, সব জানে আমি ভীষণ খেতে ভালোবাসি, ওর জন্য এনেছে। আর এখানে মাটনটা তো আছে,
আর এখানে এই পটল বেগুন ভাজা, আর এখানে খোসা সুদ্ধ আমটাকে সিটি দিয়ে নিয়েছি। যে মাটনের গন্ধ শুকেছে চলে এসেছে, আমি বললাম আমি রান্না করছি, এসে ওর না কষালে হবে? তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে আমার চাটনিও রেডি, আর ভাজাটা তো দুটো ভাজা হয়ে গেছে, এখানে পুঁই মিশরিটাও ভাজা হয়ে গেছে, চাটনিটা তাও দেখো কতটা ঝোল ঝোল নামিয়েছিলাম, বাট অনেক টেন, দেখো যে কতটা টেনে গেছে। আর এখানে হচ্ছে চাটনির জন্য ভাজা মশলা রেডি, তো এটাকে ভেজে গুঁড়িয়ে দিয়ে দেবো। আর এখানে দেখি মাটনের কভারটা তোলো দেখি, এই হচ্ছে মাটন, একদম গরম গরম মাংসের ঝোল আর ভাত, তাই তো? স্নান করো গা। আরে ওটা রাখো, এখনো হয়নি, ইয়ে শুকনো লঙ্কাটা ভাজা হয়েছে, শুকনো লঙ্কাটা হয়নি। তো রান্না বান্না হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, একদম সব কাজ কমপ্লিট আজকের মতো। তো এখন হবে পেট পুজো, এই যে আজকে খাবার বেড়ে দিয়েছে সোম সরকার, আমি স্নান করছিলাম দেখি টুং টাং রান্নাঘরে আওয়াজ হচ্ছে, মাংসটা তো ও রান্না করলো, আমি মশলাটা কষাচ্ছিলাম, তারপরে ও আসার পর মাটন দিয়ে কষালো। মাটন হলে তো আমার চিন্তাই করতে হয় না। এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু, এই যে রিও। তো চলো ঝটপট করে খাওয়া দাওয়া সেরে নিই। এই দেখো তোমাদের তো মাটনটা দেখানোই হয়নি, এই হচ্ছে আজকের মাটন, মাটনের কালারটা দারুণ এসছে, ভীষণ সুন্দর, একদম মাখা মাখা একটা মাটন হয়েছে। আর এই হচ্ছে আমার চাটনি, এটাও দারুণ টেস্ট হয়েছে, একদম ইয়ামি ইয়ামি, স্পাইসি, টক, মিষ্টি সব রকম হয়েছে। এটার মধ্যে একটু লেবুও দিয়েছি, লেবুর মানে ফ্লেভারটা রয়েছে, দারুণ লাগছে, খেয়ে বলবে ও কেমন লাগছে। কী গো ভাজাগুলো ঠিক আছে? লবণ বেশি হয়ে গেছে, ওই যে পুঁই মিশরিটা একদম অল্প হয়ে গেছে, এই যে রিওর ভাত ও জাস্ট মাটন দিয়ে খাবে, ভাজা ভুজি কিছু খাবে না। তো চলো ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখো আমার খাওয়া হয়ে গেছে, চাটনিটা খাচ্ছে, চাটনিটা ইয়ামি হয়েছে, দারুণ খেতে হয়েছে, যে চাটনি পাত পুরো পরিষ্কার, এই যে রিও এখনও খাচ্ছে, রিও মহারাজ এখানে শুভমেনও খাওয়া গেছে। আর একটু বাচা বুচা তরকারি আছে, এটা আর এটা দিয়ে রাতে রুটি খাওয়া হয়ে যাবে, চাটনিটা অনেকটা আছে, চাটনিটা এখনও তিন দিন হয়ে যাবে, তিন দিন। দেখো রিও আজকে প্রথমবার বাবার সাথে প্র্যাকটিসে যাচ্ছে, ওদিকে ওদিকে হ্যাঁ, যে বাবার সাথে এখন প্র্যাকটিসে যাচ্ছে, আজকে বুঝবে এসে কেমন লাগে, কালকে এক্সাম, আমি বললাম যে আজকে যেতে হবে না, কালকে যাস। হ্যাঁ কোথায় আসিস, ঠান্ডাটা লাগবে, পরীক্ষাটা কালকে হয়ে গেলেই পারতো, তারপরে যেতিস, প্যান ওটাই থাকবে তো, প্যান্ট আবার ভিজাবি না তো, দেখবো তুই কেমন খেলিস। ও দেখো হেলমেট পরে উল্টে যাচ্ছে তোমার ছেলে, এই টুপিটা নিয়েছো, লাগবে না? আমাকে দেখাবি কেমন খেলিস? হ্যাঁ ওটাকে যদি বসিয়ে রেখেছো, ওই যে ডাকছে আন্টি, টাটা। চলো ওরা দুজন ব্যাপারটাই চলে গেল, হঠাৎ করে বাবা, শুভম তো রেডি হচ্ছিলো প্র্যাকটিসে যাবে, ওর প্র্যাকটিস আছে, রিও বাবা তুমি বলেছিলেন না এর আগের সেশনে যে এই এই ইয়ার থেকে তুমি আমাকে প্র্যাকটিসে নিয়ে যাবে, ব্যাস উঠলো ভাই তো কটক যায়, যাবো 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 করে মাথা খারাপ করে দিলো। বাবা বললো চ দেখবি আজকে কেমন এসে পায়ে ব্যথা হয়, আমি বললাম কালকে এক্সামটা হয়ে যাক তারপরে যাস, হবে না আজকেই চলে গেলো, জানি না এসে কী করে এক্সাম দেবে। আমি এখন এইগুলো সব গোছাই, মেজে টেজে রাখি, এখানটা মুছে নিই, তারপর একটু শোবো, আমিও একটুখানি ঘুম দিই, কী করবো ফাঁকা বাড়ি, একাকাই থাকি, একাকা না থেকে থেকে না, একাকা থাকতে গেলে মাঝে মাঝে ভালো লাগে, মাঝে মাঝে ভালো লাগে না, তো এখন কেউই নেই, মনটা একটু একটু খারাপ লাগছে, তো একটু শুয়ে ঘুমিয়ে পড়বো, এই ঘরটাতে শোবো, একটা সিনেমা চালাবো, দেখতে দেখতে ঘুম আসবে, ঘুমিয়ে নেবো। দেখো আমি টিভি চালিয়ে এখানে এখন বিছানা করে শুয়ে পড়েছি, বিছানা কি এই যে বিছানা বালিশগুলো সরিয়ে রাখলাম, আর এখানে একটা কম্বল নিয়ে এবার একটা সিনেমা চালাবো, সুন্দর দেখে একটা সিনেমা চালিয়ে একটু শুই, তারপরে ঘুম থেকে উঠে তোমাদের সাথে কথা বলছি। গুড ইভিনিং, তো সন্ধ্যাবেলায় নিজের জন্য এক কাপ কফি করে নিলাম, তাও আবার চিনি ছাড়া, তো এই ফার্স্ট টাইম আমি চিনি ছাড়া দুধ দিয়ে কফি খাচ্ছি, তো ঘরে আমুলের গুঁড়ো দুধ ছিল সেটা দিয়ে এক কাপ কফি করে নিলাম, আর দেখি চিনি ছাড়া দুধ দিয়ে কফিটা খেতে কেমন লাগে, কারণ ব্ল্যাক কফি তো খাওয়াই হয়, তো এক কাপ কফি, এবার আমি এটা এনজয় করবো একটু টিভি দেখতে দেখতে,
আর ঘুম থেকে ওঠার পর সন্ধ্যে দিয়ে নিয়েছি, আর টেবিলে জলের বোতল ছিল না একটা, জলের বোতলগুলো রেখে দিলাম। আর এখানে অনেক কদিন আগে আমি ওই যে ওই কিসের সময় যেন ওই বাড়ি থাকতে টেস্ট করলাম, সেটা রিপোর্টটা আর লাগবে না, এটা ফেলে দিতে হবে। তো এখানে জলের বোতলটা রেডি করে রাখলাম। তারপরে কফি খাওয়ার পর এখান থেকে একটা জলের ড্রাম আমাকে উল্টাতে হবে, কারণ এই যে এখানে দেখো এই সব জলের বোতল এখন ফাঁকা, জাস্ট এই কর্নারের দুটো ভর্তি রয়েছে বিসলা। এই দেখো কথা বলতে বলতে কাদের আওয়াজ, কথা বলছি আমি গুড় 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 করে আওয়াজ পাচ্ছি, কি হলো? হ্যাঁ আমার কি হয়েছে? কি হয়েছে? কি গেটটা তো খেলেছিস না ওই দোলনাতে, শুধু দোলই খেয়েছিস, কি করে আসলি? খেলে যাও, কি করেছিস, খেলা করেছিস? দেখো আমি তো কফি নিয়েছিলাম, আমার কফিটা শেষ হলো, রিওকে দিলাম দুধ বিস্কিট, এখানে বাদাম, আর একটা রিও কলা খেলো, আর শুভম খেলো ডার্ক ফ্যান্টাসি আর ব্ল্যাক কফি। এই হচ্ছে সন্ধ্যাবেলাকার টিফিন। ওই দেখো বিস্কুট লাগবে তো, তাহলে রিওকে বিস্কুট আনতে হবে। ও ড্রেসটা খুলবে না, ওপরে পরে নিয়ে খুলবে একেবারে। আচ্ছা বলতো আজকে কেমন খেললি বল, আজ প্রথমবার খেলতে গেলি, খেললেছিস কি 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 করলি? দোলে চললাম, আর এটা অনেক ক্যাচ ক্যাচ খেললাম, দৌড়ে দৌড়েছো আর ক্যাচ ধরেছো? প্রথম কতজন ছিল, অনেক কজন ছিল ওখানে? বাচ্চারা ছিল না, বড়দের সাথে খেলেছিলে? তিনটে বাচ্চা ছিল, তুই বাদ দিয়ে তিনটে ছিল, আর সবাই ছিল বড়রা, আঙ্কেলরা ছিল, সবাই খেলা করছিল। বাবা কেমন খেললো? তো দেখো রিও পৌঁছে গেছে ওর বাবার সাথে কেএনজিতে, আর ও গিয়ে যাওয়া মাত্র খেলা শুরু হয়ে গেছে। খেলা তো পরে হবে, আগে আমি একটু দোলনায় দোল খেয়ে নিই, একটু স্লিপারে স্লিপ খেয়ে নিই, তারপরে যাব। তো রোজই বাইনা করে বাবার সাথে প্র্যাকটিসে যাবো বলো, তো আজকে ও প্র্যাকটিসে চলেই গেলো, অ্যাটলিস্ট জানি না ও এরপরে কী করবে। এখন রিওর স্যার এসছে রিওকে পড়াতে, আর আমার রান্নাঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে, যা যেটা বাকি আছে সেটা হচ্ছে রুটি, সেটা আমি একটু পরে করব। তো তার জন্য আমি এখন ঘরে এই তাকগুলো থেকে সব প্রাইসগুলো নামিয়ে পরিষ্কার করে মুছছি। তো দেখো আমার পুরো ক্লিন করা কমপ্লিট, একদম সুন্দর করে যার যার জায়গায় সেগুলো আবার মুছে রেখেও দিয়েছি। আর এইখানে আবার রিও চলে এসছে, এই যে একটা কাগজ ছিল ওটাকে ফেলে দিলো, ওটা কিসের বিল ছিল, ওটা লাগবে না। তো রিও পড়তে পড়তে চলে এসছে, দিয়ে এখন এটা ওটা সেটা দেখছে, এখন তাড়াতাড়ি যা। তো দেখো এখানটা দেখতে কতটা সুন্দর লাগছে, রিওর পড়া হয়ে গেছে, আর আমার এখানে একদম গরম গরম রুটি রেডি। তো রিওকে এখন দেবো বাটার রুটি, আর আমি খাবো একটুখানি ভাত আছে ওই ভাতটাই খাবো, কারণ ভাত আর রুটি না মানে খেতে ইচ্ছা করে না, চোর জবস্তি খায়। তো ভাত যা আছে ওতে হবে না, ভাবছি ভাত খাবো আর এইটুকুনি মুড়ি খাবো, কিন্তু রুটি আর ভাতের কম্বিনেশনটা আমার একদম ভালো লাগে না। তো চলো রিওকে ঝটপট করে বাটার রুটিটা দিয়ে দিই। এই হচ্ছে আমার রুটি, এই দেখো একদম গরম গরম, আর আমি না এরকম একটা কাপড় নিয়ে এই কাপড়ের উপরে রাখি, তাহলে রুটিটা ভেজেও না আর অনেকক্ষণ গরম থাকে। খেতে কখন শুয়ে পড়তাম, তারপরে ওই যে শুভম আসলে একটা সিনেমা চালায়, তো আজকে সিনেমা যেটা চালিয়েছে সেটা হচ্ছে টাইটানিক চালিয়েছে। তো টাইটানিক চালিয়েছি, একটু দেখবো না তাই হয়, আর দিয়েছে আমার মনে হয় 11টার সময়, আর আমরা দেখা শুরু করেছি 11:15 থেকে। তো সবে শুরু হয়েছে, দেখা যাক রিও দেখছে, রিওর বেশ ভালো লেগেছে, দেখি কে কতক্ষণ দেখতে পারে। তো এখন টাইট অ্যাড দিচ্ছে টাইটানিকটা, সবে টাইটানিক কি জামাটাও তো এনেছি, এই তো জামা এখানে আছে, কোথায় রাখলো? তো চলো এখন অনেক রাত হয়ে গেছে, 2:35 বাজে, এখন টাইটানিক সিনেমাটা শেষ হলো, আর রিও ওর বাবা তো 11:30 মধ্যেই ঘুমিয়ে গেছে। বাট টাইটানিক এমন একটা সিনেমা মানে না রাত যে মানে না দেখে পারা যায় না, সেটা রাতেই হোক যখনই হোক, অনেকটা রাত হয়ে গেছে, চোখ বিশ্বাস করবে না 11:30 থেকে 12টা 11:30 পর্যন্ত জাস্ট জ্বলে যাচ্ছিলো ঘুমানোর জন্য, বাট তবু ঘুমাইনি। 11টা থেকে দিয়েছিল আমার মানে একদম আমি ঠিকই গেস করেছি, 11টায় দিয়েছিলো, আর আমি দেখা শুরু করেছি 11:12 এরকম হবে। তো চলো 10 মিনিট লেট থেকে শুরু করেছি, বাট ভেবেছিলাম পুরোটা দেখবো যতবারই দেয়,
যখন মানে যখন দেখি দেখি না, এখনো পুরোটা দেখাই শেষ করি, মানে দেখারই দেখেই শেষ করি, এতটা ভালো লাগে। তো চলো আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কাল নতুন একটা ব্লগে, টাটা গুড নাইট।